হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবে, বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ 10ই মার্চ। তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তিতে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, প্রথম তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে, TGT অর্থাৎ ট্রেনিড গ্রাজুয়েট টিচার। এখানে মোট শূন্যপদ রয়েছে 8টি, ইংরেজিতে 2টি, অঙ্ক 2টি, বিজ্ঞান 1, সংস্কৃত 1, কাউন্সিলর 2 এবং কম্পিউটারে 3টি শূন্যপদ রয়েছে। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কাউন্সিলর এর ক্ষেত্রে সাইকোলজিতে ডিপ্লোমা সঙ্গে কাউন্সিলর অথবা শিক্ষক হিসেবে অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বিটেক বা BSc সঙ্গে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 1 বছরের স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সঙ্গে BEd কোর্স করে থাকতে হবে। এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করবে, PRT অর্থাৎ প্রাইমারি টিচার। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে, দেখো, সমস্ত বিষয়ে 14টি, মিউজিক 1টি, আর্ট এবং ক্রাফট এখানে 1টি এবং ফিজিক্যাল এডুকেশন এখানে থাকছে তোমাদের 1টি শূন্যপদ। তো প্রাইমারি টিচারের ক্ষেত্রে যেরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে অন্ততপক্ষে 50% নম্বর সহ BEd বা DEd করে থাকতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে CBSE অথবা AWES অনুমোদিত যে কোনো সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কোর্স করে থাকতে হবে। এরপর যে পোস্টে নিয়োগ করা হবে, কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার সায়েন্স 1 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও হার্ডওয়্যার, পেরিফেরাল এবং নেটওয়ার্কিং এর কাজ সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। নেক্সট যে পোস্টে নিয়োগ করবে, লাইব্রেরিয়ান। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, BIB সায়েন্স স্নাতক সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরিয়ান সায়েন্স স্নাতক কম্পিউটার বা লিটারেট এ অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে, উপরিক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তো দেখো বন্ধু, তোমাদের যে স্কুলে নিয়োগ করা হচ্ছে, কলকাতা আর্মি পাবলিক স্কুল, এইখানে নিয়োগ করবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পাবলিক স্কুলের নিজস্ব ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও যেতে পারবে। সেই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে একটি মুখবন্ধ খামে ভরে শুধুমাত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে স্কুলের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও 100 টাকার একটি ডিমান্ড ড্রাফট এর সঙ্গে যোগ করতে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবে, ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ, চাইলেও এখান থেকে একটি স্ক্রিনশট করে নিয়ে নিজের কাছে রাখতে পারো। তো আবেদন করার শেষ তারিখ 10/3/2022 অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। তো দেখো, তার সাথে আর 2টি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে রাখি। তোমরা যারা WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে, তাদের জন্য খুশির খবর, WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা যদি বিস্তারিত না জেনে থাকো, আমার ভিডিওর আই বাটনে ক্লিক করতে পারো অথবা তোমরা ভিডিওর ডেসক্রিপশনে যাও, সেখানে ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে। এছাড়াও রাজ্যের কলেজে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওর আই বাটনে ক্লিক করবে। তো বন্ধুরা, এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।